আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আমি চেষ্টা করব কয়েকটা ভিডিওতে আসলে যে আমরা যে আমরা মাছ চাষ বা চিংড়ি চাষ করার ক্ষেত্রে যে প্রচলিত ভুলগুলো করে থাকি, বাট আমরা জানি না যে এটা ভুল না, এইরকম একটা ভুল মাসে একবার চুনের ব্যবহার, এটা একটা প্রচলিত ভুল। কীভাবে ভুল, কেন এটা করছেন আপনি, কি ভুলটা আসলে কি ক্ষতি করছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি চেষ্টা করবো আপনাদের সামনে একটু বিশ্লেষণ করার জন্য। আপনার ভিডিওটি মন দিয়ে দেখবেন। সো চলুন শুরু করি। কি বলছিলাম, হেডলাইনটা ছিল এরকম যে মাসে একবার চুন ব্যবহার এটা আপনার প্রচলিত ভুল। হ্যাঁ, আমাদের এই মৎস্য শিল্পটিকে আসলে বাংলাদেশ ইন্ডিয়া যারা হচ্ছে আমরা এই উপমহাদেশে মাছ চাষ করি, এক শ্রেণীর মৎস্য বিশেষজ্ঞ আছেন যারা হচ্ছে চুনটাকে ঠিক শিল্প পর্যায়ে নিয়ে গেছেন, অর্থাৎ এমন একটা অবস্থায় নিয়ে গেছেন যে হচ্ছে মানে চুন ব্যবহার করতে হবে, ঠিক আছে, কিন্তু এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে চুনকে একেবারে মহাগ্রন্থ বানিয়ে ফেলা হয়েছে, এরকম একটা ফ্যাক্ট। এখন যে প্রবলেমটা হচ্ছে আপনাদের একটু ব্যাখ্যা দিই, সেটা হলো যে প্রতি মাসে ব্যবহার করতে হবে এইটা কতটা ভুল সেটা নিয়ে একটা কথা বলি। তার আগে বলতে চাই চুনের কাজটা কি। চুনের কাজটা হচ্ছে, চুন হচ্ছে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবস্টেন্স, অর্থাৎ এটা হলো কি করে, চুনটা কি করে, ব্যাকটেরিয়া যেগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে, পুকুরে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে মেরে ফেলে, যার ফলে আপনার পুকুরের পরিবেশটা মানে পরিশুদ্ধ হয়, পরিষ্কার হয়, জীবাণুমুক্ত হয়। এছাড়া যেটা হয় সেটা হলো যে এই চুন, যেহেতু চুনে যেহেতু মিনারেল থাকে, সো এই মিনারেলটা হচ্ছে আপনার মাছ বা চিংড়ির চিংড়ির ক্ষেত্রে খোলস পাঠানোর ক্ষেত্রে একটা ভালো কাজ করে। এছাড়া মাছের হাড় গঠনও কাজে লাগে, এরকম কথা কিন্তু বলা হয়ে থাকে। চুনের আরেকটা খুব ভালো কাজ হচ্ছে অ্যালকালাইন স্টেজ তৈরি করে, হচ্ছে পানিতে পানিতে অ্যালকালাইন স্টেজটা তৈরি করার ফলে যেটা হয় সেটা হচ্ছে আপনার একটা ভালো পরিবেশ কিন্তু মাছ বা চিংড়ি পায়। এইটা হলো এতগুলো কাজ হচ্ছে চুনের, এই কাজগুলো চুনের। এখন আমরা বাড়াবাড়ি তখন করছি, কখন করছি দেখুন, যে চুন আদৌ আমার ব্যবহার করার দরকার ছিল কি না এইটা না ভেবে আমি চুন ব্যবহার করছি। ক্ষতিটা কী হচ্ছে দেখুন, চুনে যেটা সবচেয়ে আর একটা বড়ো কাজ সেটা হলো চুন যেটা করে প্লাংটনকে মেরে ফেলে। দেখবেন চুন দেওয়ার পরে আপনার পানি পরিষ্কার হয়ে যায়। সো মাসে একবার যখন আপনার চুন দিলেন, আপনি মাসে একবার চুন দেওয়ার ফলে কী হলো দেখুন, যে আপনি এমন একটা স্টেজে চুন ব্যবহার করলেন যখন আপনার পুকুরে প্লাংটন ছিল, উপকারী প্লাংটন ছিল এবং সেখানে হচ্ছে প্রোবায়োটিক ছিল, মানে উপকারী ব্যাকটেরিয়াগুলো ছিল। আপনি এই চুনটা দরকার ছিল কি না এটা না জেনে আপনি প্রতি মাসে একবার করে ব্যবহার করতে গিয়ে এই আপনার খরচ বাড়িয়ে ফেললেন এবং পুকুরের পরিবেশ নষ্ট করে ফেললেন। যেমন আপনার একটা ব্যাখ্যা দেই, আপনি যখন চুনটা ব্যবহার করলেন যখন দরকার ছিল না, তখন আপনি তো জানেন না যে চুনটা আপনার কখন দরকার হচ্ছে কখন দরকার হচ্ছে না, কারণ আপনি তো আপনার মাইন্ড সেটআপটা এরকম হয়েছে, আপনার মাইন্ডসেটটা এরকম হচ্ছে যে আপনি কী করবেন, আপনি হচ্ছে মাসে একবার ব্যবহার করবেন, এটা আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে আপনার মাথায় এটা ঢুকে গেছে আমাকে মাসে একবার ব্যবহার করতে হবে। মানে আমার খামারি অনেককে প্রশ্ন করেন চুন কখন দিব, মানে তাদের মাথায় এমনভাবে চুনটা ঢুকেছে যে তারা এটা না দিয়ে শান্তি পাচ্ছেন না। ভাই বুঝতে হবে যে আপনার চুনটা কেন দরকার, আপনার পিএইচ ঠিক আছে কেন চুন দিতে হবে, আপনার পুকুরের পরিবেশ ঠিক আছে কেন চুন দিতে হবে আপনাকে। এই চুন দেওয়ার ফলে আপনি কী করলেন, প্লাংটনগুলোকে মেরে ফেলেন, প্রোবায়োটিকগুলোকে মেরে ফেলেন। হ্যাঁ, আপনি কখন ব্যবহার করবেন, যখন আপনি পুকুরটা প্রস্তুত করছেন তখন ব্যবহার করলেন, আপনার খুব মনের ইচ্ছা জাগলো যে আপনি চুন ব্যবহার করবেন। কখন ব্যবহার করবেন, যখন প্লাংটন আপনার পুকুরে একেবারে সাফিসিয়েন্ট নাই, প্লাংটন নাই, তখন আপনি চুনটা ব্যবহার করুন। কিন্তু আপনি চুনটা ব্যবহার করলেন কী হলো, মানে বাবদ একটা খরচ আপনার হলো, আবার কী হলো প্লাংটন আবার নতুনভাবে তৈরি করতে হলো, কারণ চুন দেওয়ার পরে কিন্তু প্লাংটন সব ভরে গেছে, আবার আপনাকে পরিষ্কার পানিতে আবার আপনাকে সার দিয়ে আবার প্লাংটন তৈরি করতে হচ্ছে। তো এটা আপনার হচ্ছে আর একটা ক্ষতি, মানে ক্ষতির কারণে দাঁড়াচ্ছে। আরেকটা দেখা গেলো কি, যে আপনার পুকুরে মিনারালাইজেশন হচ্ছিল, আপনার নিজে প্রোবায়োটিকগুলো ভালো মতো ছিল, বাস করছিল, সেটাকে আপনি নষ্ট করে ফেলেন চুন দিয়ে। আমি চুনের চুন ব্যবহারের বিপক্ষে নিয়ে কোনো কথা বলিনি, আমি বলতে চেয়েছি যে আপনার পুকুরে ব্যবহার করার দরকার ছিল কি না, মাসে একবার ব্যবহার করা দরকার ছিল কি না এটা না বুঝেই আমি চুনকে ব্যবহার করছি। এটা বেশি কি না বা এটা আসলে আদৌ বেশি কি কম হচ্ছে কি না এটা একটু দয়া করে মাথা রাখবেন। কেন এই চুন নিয়ে আমি এত এত কথা বলছি,
কারণটা হচ্ছে সাম্প্রতিক একটা রিসার্চ আমার দেখা হলো, সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র প্লাংটন যদি আপনি ঠিক রাখতে পারেন, অর্থাৎ সাপোজ ফাটে প্লাংটন, এই প্লাংটন যদি আপনি ঠিক রাখতে পারেন সারা বছর পুকুরে, তাহলে আপনার 50% পর্যন্ত আপনার পুকুরের মানে প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখা সম্ভব। দেখুন কত গুরুত্বপূর্ণ একটা তথ্য যে আপনি প্লাংটন পুকুরে সারা বছর বজায় রাখলেন, এবং সারা বছর বজায় রাখার ফলে কি হলো, 50% পর্যন্ত পুকুরের পরিবেশ ওকে থাকলো, খুবই স্বাভাবিক। কারণ পুকুরে যখন প্লাংটন থাকবে, সে ফাইটোপ্লাংটন থাকবে, সে হচ্ছে কি করবে, সে হচ্ছে অক্সিজেন দিবে। যখন অক্সিজেন দিবে তখন আপনার পুকুরে অক্সিজেন ঘাটতি কম হবে, অক্সিজেন ঘাটতি হবে না বললেই চলে। যদি প্লাংটন ঠিক ঠিক থাকে, প্লাংটন ঠিক থাকা মানে আপনার পুকুরের জন্য বাড়তি কোনো খাবার দেয়া লাগছে না, বাড়তি যখন কোনো খাবার দেয়া আপনার যখন লাগছে না, তখন খাবার নষ্ট হয়ে কি হচ্ছে পৌঁছে যাচ্ছে না। যখন বুঝতে পারছেন আমরা যখন এই অতিরিক্ত খাবার বা রেডি ফিড বা যখন সম্পূরক খাদ্য দিচ্ছি, সেটা মাছ পুরোটাই খেতে পারছে না, সেটা তলে গিয়ে পচে যাচ্ছে, বা নষ্ট এই খাবার থেকে বা প্রোটিন ভেঙে কিন্তু অ্যামোনিয়া তৈরি হচ্ছে বা বিভিন্ন ক্ষতিকর গ্যাসগুলো তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে কখন, যখন হচ্ছে আমি এই প্লাংটন ঠিক রাখছি না। যদি আমি সারা বছর প্লাংটন ঠিক রাখতে পারি, তাহলে আপনার 50%-এর মতো এই ঠিক থাকছে, পুকুরের পরিবেশ ঠিক থাকছে, আপনাকে এত ঘন ঘন চুন দেওয়ারও দরকার হচ্ছে না। আপনি যদি আপনার মনের অনেক বেশি মানে একটা এরকম বলি না আমরা খুঁতখুঁতে অভ্যাস যদি থাকে, একটু চেক করে নিন, একটা পিএইচ মিটার, ভালো একটা পিএইচ মিটার কিনে আপনি চেক করে ফেলুন যে আপনার পিএইচ কি অবস্থা, দেন আপনি চুন ব্যবহার করুন। অযথা কোনো জিনিস বাড়াবাড়ি করে চুন ব্যবহার করার মতো কোনো অবস্থা তৈরি করবেন না, যাতে আপনার খরচটা আরও বেড়ে যায়। স্পেশালি যারা সচেতন খামারি আছেন তারা হয়তো এরকম করেন না, কিন্তু অনেক খামারি আছেন যারা হচ্ছে চুন ব্যবহার করার জন্য একেবারে অতিষ্ঠ হয়ে থাকেন। সো আমরা কোনো কিছুই অতিরিক্ত ব্যবহার করবো না, কোনো কিছু এক্সট্রা ব্যবহার করবো না যেটা আমার অর্থনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করে। আশা করছি ভিডিওটা তাদের কাজে লাগবে, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।